কত হাজার হাজার মানুষ এনে নাকায় মরবে জানেন? কত মানুষ নাকায় মরবে? কত মানুষ আছে? এই বারবার আগুনটা কেন লাগতেছে? এটা তদন্ত করে না কেন সরকার? কেন লাগতেছে বারবার আগুনটা? আমাদের রিজিক হচ্ছে যে এই দোকানের উপর দিয়া আমরা দোকান ভরে দিলাম, আমরা কি করে খামু? কল কত হাজার হাজার মানুষ এনে নাকায় মরবে জানেন? কত মানুষ টাকা মারবে? কত মানুষ আছে? আমি সরকারকে আগুনটা কেন বারবার লাগতেছে? এই বারবার কেন আগুনটা লাগতেছে একটু তদন্ত করতে। কর্মচারীদের একটাই দাবি যে প্রতিটা জায়গায় যখন আগুন লাগে ভোর 5টা 6টা বাজে, এর উদ্দেশ্যটা কি? কেন বিকালে লাগে না, কেন দুপুরে লাগে না? আরেকটা জিনিস হলো এই বাংলাদেশটা খালি বাংলাদেশ বা এই ঢাকা সিটির ভিতরে এটা একটা ব্যবসায়িক কেন্দ্র, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, সবাই পরিচয় চিনে। সেক্ষেত্রে এত ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য এই ওভারব্রিজটা কি প্রয়োজন ছিল যে ভোর 5টা বাজে ভাঙতে হবে? এটা জনগণের সামনে দিনের বেলা ভাঙবে, এক মিনিট, এখানে সব ব্যবসায়ীরা অ্যালার্ট থাকবে, জনগণ অ্যালার্ট থাকবে, জিনিসটা ভাঙবে। ওনারা 6 মাস আগে ভাঙতে আসছে এই ব্রিজটা, যে কোনোভাবে ধাপা চাপা দেওয়া হয়েছে। এটা যদি ঝুঁকিপূর্ণ হয়তো সরকার জনগণকে বলে, ব্যবসায়ীদেরকে বলকে একটা সুযোগ সুবিধা নিয়ে জিনিসটা করতো। এখন আমরা 2-3টা বছর আমাদের ব্যবসায়ীদের কর্মচারীদের খুব দুঃসময় গেছে, ঠিক আছে? এখন আমরা এই কটা দিন ব্যবসায়ী খারাপ হয়েছে, 8-10 দিন ভালো হবে, হঠাৎ করে ভোর 5টা বাজে ওনারা ওভারব্রিজ ভাঙতে আসছে। আমরা 4টা বাজে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গেছি, তাহলে কী করে আগুনটা লাগলো? ওনারা এখানে আসছে, ওনারা বইয়া বোল্ডুজার দিয়ে এটা ভাঙতে আসছে, হঠাৎ করে কারেন্টের সাথে এটা অ্যাডাক্ট হয়ে গেছে, হওয়ার পর আগুনটা লেগে গেছে। আমরা বজন নাওয়াজ পরে চেয়ারে গিয়ে ঘুমাইছি, হঠাৎ করে খবর আসলাম নিউমার্কেটে আগুন লাগলো, যে যে অবস্থা আছে সে অবস্থা চলে আসছে। ওর যারা কালকে শুক্রবার ছিল, ব্যবসায়ীদের টাকা পয়সা তো রাত্রে কেউ নিতে পারে না, তারা আজকে নিবে, হঠাৎ করে এই টাকা পয়সা সয় সম্পদ তাদের সব চলে গেছে। তাহলে আমাদের একটাই প্রশ্ন, প্রতিটা জায়গায় কী করে ভোর 5টা 4টা বাজে আগুন লাগে? নিচে এর সাথে কোনো ষড়যন্ত্র বা কোনো ইয়ে আছে? সরকার এটা তদন্ত করতে হবে। আরেকটা কথা, আপনার বছরে 2-3টা জায়গা আগুন লাগে, সেক্ষেত্রে যে ফায়ার সার্ভিস যারা আছে তারা খুবই অদক্ষতা, তাদের কোনো দক্ষতা নয়। এক, আপনি এখানে আগুন লাগছে, প্রতিটা জায়গায় গাড়ি ঢুকে আগুন নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ওনাদের ব্যর্থতার কারণে আগুনটা লাগছে এই জায়গায়। এই জায়গার থেকে গেছে আপনার প্রায় 2 কিলোমিটার দূরে, নিশ্চয়ই ওনাদের গাফলতি আছে। সরকার এগুলো একটা লোককে পাইলেও সে চাকরি দিয়ে দিল, যোগ্যতা নাই, দক্ষতা নাই, সেগুলো দেখে আমাদের দাবি এটাই করতে।